নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য নিয়েছি আজকে নিরামিষ ঢোকার ডালনা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল, তার সঙ্গে 4 থেকে 5টা কাঁচা পাকা শুকনো লঙ্কা। এটি আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব। ঢোকার পেস্টটি রেডি। এটি আমি কড়াই দিয়ে এবার ডোটা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো আমি সাদা তেল। এবার আমি ঢেলে দেবো মিক্সারে পেস্ট করা বাটাটা। এইবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো 7 মতো নুন, 7 মতো চিনি, 7½ চামচ হলুদের গুঁড়ো। এবার এটা আমি ধিমি আওয়াজে নাড়াচাড়া করবো যতক্ষণ ডোটা শক্ত না হয়েছে। এটা কম আঁচে খুব ভালো তৈরি হয়। এবার আমি এটা তৈরি হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেবো। এবার থালা এনে দেবো আমি একটু সাদা তেল দিয়ে, থালাটাকে আমি সাদা তেলে পুরোটা মাখিয়ে নেব যাতে এটা তলায় লেগে না ধরে। এবার আমি ডোটাকে ঠেলে দিলাম, দিয়ে এটাকে আমি একটা শেপ দেবো খুন্তি দিয়ে বা হাত দিয়ে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে একটু শক্ত হলে তাহলে এটার কাটতে সুবিধা হবে। এবার এটাকে আমি পিস করে কাটবো। এটিকে কেউ চৌকোভাবে কাটে, কেউ বরফি করে কাটে। আমি এটা চৌকো করে কেটে নিয়েছি। দেখুন দু সাইডে বেশ মোটা হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে। সবগুলোকে আমি একই সাইজে সুন্দর করে কেটে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি আস্তে আস্তে সব একটা একটা করে ধোঁকাগুলো সব ছেড়ে দেবো, লাল লাল করে ভেজে নেবো। কারণ এটা সুন্দর করে না ভাজলে ভেঙে যাবে। এটা লাল লাল করে ভেজে আমি একটা একটা করে তুলে নেব। এইভাবে আমি সব ধোঁকাগুলো ভেজে নেব। ভেজে নিয়ে এইবার আমি দেবো সর্ষের তেল। আমি এখানে 100 থেকে 150 মধ্যে সর্ষের তেল ব্যবহার করব। দেবো তেজপাতা, 3টে গরম মশলা, 2টো দারচিনি। এবার আমি এটাকে গরম হতে দেব। এরপর আমি 2টো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। এই আলুগুলো এবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। এটাকে আমি এবার লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এবার দেবো 7 মতো নুন, দিয়ে দেবো 1টা গোটা টমেটো মিক্সিতে বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার আমি ভালো করে এটাকে কষাবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে না যায়। তারপরে এটাকে আমি দিয়ে দেবো 500 মতো এর মধ্যে জল। এটাকে আমি এবার ফুটে দেবো। এটা ফুটে গেলে এটার আস্তে আস্তে আমি ধোঁকাগুলো ছেড়ে দেবো। এবার ছেড়ে দেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণ আবার ফোটা। এটি ভাত দিয়ে খেলে একটু পাতলা রাখবো আর পোলাও দিয়ে খেলে একটু মাখো মাখো করবো। এইটিকে দুই রকমভাবেই করা যায়। এবার আমি দিয়ে দেবো 7 মতো চিনি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপর আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের ধোঁকাটি রেডি হয়ে গেছে। এবার আমি এটা থালায় ঢেলে নেব। এটি আমি পাতলায় রেখেছি। এবার এটা আপনাদের পছন্দ মতো একটু মাখো মাখো করতে পারেন, ঝোলও রাখতে পারেন, এটি আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। এই রকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের যদি আরও কোনো রেসিপি জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।